সালামু আলাইকুম এস কে জায়দুল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে টপিক্সটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো খরগোশ কি ধরনের ঘাস পছন্দ করে বা খরগোশের ফেভারেট ঘাস কি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন অনেকেই কিন্তু জানে না খরগোশকে উল্টা পাল্টা ঘাস খাওয়য়ে তারপর খরগোশের ঘ্যাস হয় গ্যাস হওয়ার পরে কিন্তু যে বাচ্চা খরগোশ যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা খরগোশগুলা মারা যায় তো এই ভিডিওতে আমার বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে যে আমি খরগোশকে ঘাসগুলো খাওয়াই এইগুলো আপনাদেরকে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের বাড়ির কাম হইতেছে তো এইগুলার সাউন্ড আসতেছে আমি দেখাবো যে কি মানে কত দূর কাম আঁকাইছে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই দেখেন এইখানে আমি আমার এটা বাড়ি দেখেন ওই যে ওইখানে পাশে যে খরগোশগুলো আছে আর এইখানে দেখেন এই যে মাঠ তো আপনাদেরকে দেখাবো আজকে ভালো করে দেখাবো খরগোশকে আমি কি ঘাস খাওয়াই আর এই ঘাসগুলা যদি আপনারা খরগোশকে খাওয়াতে পারেন তাহলে খরগোশ মোটা হবে আর তাড়াতাড়ি বড় হবে তো আপনারা বিরোটা কন্টিনিউ দেখতে থাকেন তো আপনাদেরকে দেখাই এখানেই আছে আপনাদেরকে আমি বলি অনেক ধরনের গাছ দেখাবো আজকে ভিডিওটা অল্প লং হবে আপনারা দেখতে থাকেন তো আগে আপনাদেরকে হেলান্সি শাকটা দেখাই হেলান্সি শাক কিনবেন কি দেখাই এই যে দেখেন এই শাকটা দেখতে থাকেন এই যে আমি যে এই ঘাসগুলা নিব নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ঘাসগুলা খরগোশ খায় কি না তো আমি কিন্তু আমি কাছেই নিয়ে আসতাম কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাবো দেখে আমি একলাই ক্যামেরাম্যান মানে একলাই ভিডিওটা তৈরি করতেছি সেই কারণে কাছে দিয়ে ঘাস কাটলে কিন্তু দুইজন লাগবে তো সেই কারণে দেখেন যে আমি হাত দিয়েই অনেক ঘাস আমাদের এখানে দেখেন যে এইখান দিয়ে দেখেন প্রচুর ঘাস দেখেন এই যে ঘাসগুলা কাটলাম তো এখানে রাখি এই যে এটা দেখেন এটা হেলান্সি শাক আপনাদেরকে দেখাই ভালো করে দেখায় এই যে দেখেন এই যে এটা হেলান্সি শাক তো আরও দেখায় আপনাদেরকে আর একটা গাছ আছে গাছের নামটা বলি গাছের নামটা সেটা হলো ফুল পাতা দেখেন এই যে এটা ফুল পাতা বলি আমি আমি যে কয়দিন বলছি যে খরগোশকে যদি ফুল পাতা খাওয়াতে পারেন তাহলে খরগোশ কিন্তু পটিটা ঠিক মতো করবে আর পটিটা টাইট হবে মানে ভালো থাকবে পটিটা দেখেন এই যে পাতা ফুল ধরেছে কিন্তু তো এইগুলার কিছু পাতা নেই এগুলা আপনারা দেখবেন যে আপনাদের ওইখানে থাকবে ভালো করে আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু দেখেন ফুল আছে এই যে দেখেন এই যে ফুল আছে তো আজকে স্কুল বন্ধ রবিবার তো সেই কারণে ঘাসগুলা নিতেছি আর এখন কিন্তু দশটার ভি দশটার থেকে একটার ভিতরে কিন্তু টাওয়ার নাই সেই কারণে ভিডিওটা তৈরি করতেছি যে রাতের বেলায় ভিডিওটা আপলোড করবো তো এইখানে এইগুলা এমনি ঘাস তো আপনাদেরকে দেখায় আরও যেগুলা ঘাস আমি দেখবো তো দেখেন এখানে বেড়া তল দিয়ে যেতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনাদেরকে আজকে ভালো করে দেখাবো তো দেখেন এই যে এখানে আসলাম আমি এটার আরও কিছু ঘাস আছে এখানে এখানে দেখেন প্রচুর ঘাস এই যে দেখেন এইগুলা ঘাস আপনারা খরগোশকে খাওয়াইতে পারেন দেখেন এই যে এইগুলা ঘাস আমি কিন্তু এখান থেকে নিলাম কিছু দেখেন এই যে এইখান দিয়ে আর এই যে আপনাদেরকে যে দেখাতে চাইছিলাম যে কচুরি পাতা কেমন দেখেন এই যে কচুরি পাতা তো এখান দিয়ে দেখেন ট্রেনটা যাইতেছে দেখে সাউন্ড আসতেছে দেখেন ওইখানে কত গরু তো দেখেন এই যে কচুরি পানা তো দেখেন আর এখানে এটা পুকুর আমাদের বাড়ির পাশের পুকুরটা এটা আর ওইখানে দেখেন পুকুর তো দেখেন ওই যে রেল যাইতেছে তো দেখেন এই যে এই ঘাসগুলো নিলাম এই ঘাসগুলা আপনাদেরকে তিনটা ঘাস দেখাইলাম আর কচু কসুরির পানাটাও আপনাদেরকে দেখাইলাম যে কোনটু কোনটা কচুরির পানা পাতা দেখেন এখানে কিন্তু দেখেন কত হেলান্সি শাক আছে তো এইগুলা কিন্তু খরগোশকে খাওয়াবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব দেখেন এই যে আপনি কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু ঘাসগুলা তুললাম দেখেন কতগুলা ঘাস হলো এই যে আপনাদেরকে দেখাই ভালো করে দড়ি দেখায় এ দেখেন দেখছেন কতগুলা তো দেখি আরো কিছু ঘাস পাই নাকি যদি পাই তাহলে আপনাদেরকে দেখাবো দেখাবো আপনাদেরকে তো দেখি আছে নাকি ঘাস এইখান দিয়ে তো আপনারা দেখতে থাকেন এই যে একটা আছে এই ঘাসটা আপনারা খরগোশকে খাওয়াতে পারেন এই যেটা আমাদের এখানে এটা ঘরুয়া অঞ্চলে মানে নেপিয়ার ঘাস বলে নেপিয়ার ঘাসটা আপনাদের আপনারা খাওয়াতে পারেন এটাও নিলাম দেখি কোনটা বেশি করে খায় দেখেন আমাদের এখানে কিন্তু কাজ হইতেছে বাড়ির তো এখান থেকে কিছু নিলাম আর বিকালবেলা কিন্তু ঘাস কাটতে হবে এখান থেকে কাটবো কমলি শাক আমি পেলাম না এখানে নাই যদি থাকতো আপনাদেরকে দেখাইতাম তো এইখান দিয়ে আরও কিছু ঘাস আছে তো এগুলা আমি আপনাদেরকে খরগোশকে নিয়ে দেখাই এই যে দেখেন এখন যদি যে কয়টা ঘাস কাটছি তিনটে আরাম মতো খাইতে পারবে তো আপনাদেরকে নিয়ে দেখায় একদম এই যে ঘাসগুলো নিয়ে আসলাম দেখেন খরগোশগুলাকে দিলাম দেখেন কিভাবে ঘাসগুলা খাইবে তো তলে দেখেন পাতাকপি আছে পাতাকপিগুলা সে আসেই করতে পারে নাই তো ভিডিওটা তৈরি করব দেখে আপনাদেরকে দেখাইলাম যে ঘাসগুলা মানে খরগোশের ফেভারেট ঘাস কী খাওয়াবেন তো দেখেন কিভাবে খাইতেছে এই যে দেখেন হেলান্সি শাকটা মানে অন্যতম এই ঘাসের ভিতরে এই হেলান্সি শাকটা যদি আপনারা খরগোশকে খাওয়াতে পারেন খরগোশের কোনো অসুবিধা হবে না দেখেন হেলান্সি শাকটাই খাইতেছে তিনটা খরগোশ আর এইগুলোও খায় না খাওয়া না যদি আপনাদের ওইখানে থাকে আপনারা যদি খরগোশের ঘাস না থাকে এই ফুল পাতাটা খাওয়াতে পারেন কোনো কিছু হবে না দেখেন আজকে পরিষ্কার করছি খাসাটা আর আমাদের এখানে কাম করতেছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ই বানানো হইতেছে দেখেন আরো দেখে আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এই যে বানানো হইতেছে দেখেন আর এখান ওইখানে কিন্তু ক্লিয়ার হয়েছিল না আমি মানে রাইতে দেখাইছি দেখে আপনাদের ভালো করে দেখাইতে পারি নাই দেখেন এখানটা হয়ে গেছে আর এটাও হয়েছে আর আজকে সবগুলা হবে এই মানে ভিতর যে দুইটা আছে দুইটা হইতেও পারে না হইতে পারে দেখেন তো আপনাদেরকে খরগোশগুলাকে দেখাই দেখেন এই যে খরগোশগুলা তো আপনারা খরগোশকে মানে যে গাছগুলোর কথা বললাম এই গাছগুলো আপনারা খাওয়াতে পারেন কোনো কিছু হবে না তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন আপডেট বলবে আল্লাহ হাফেজ